সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। টিয়া হারলাম গত ইয়ে 500 চ্যালেঞ্জে, দুইবার দুইবার হারছো তুমি। এখন দিছে হলো এটা আজকে শাস্তি, শাস্তি হলো জলপাই খাওয়া। প্রোডাক্ট না খানো কেন? যাই হোক, খাওয়া যাবো সময় বেশি। হলো মিঠাই থেকে আনা আমাদের এখানে। তুমি মিঠাই কি অ্যাড দিতেছো না? তোমাকে বলা দরকার আছে মিঠাই দিকে আনছো না? বলে দিলাম মানুষ খাইতে চায়, ঠিক আছে, মানুষ যদি খাইতে চায়। জানো বলা আছে ওদের নাকি হট ডগটা খুব টেস্ট, জানি না আমি খাই নাই, ঠিক আছে, খাইলে বুঝবো। হ্যাঁ, আজকে টাকা নেই, আজকে অত বেশি জোর করে খাওয়ার দরকার নেই, আজকে এটা খাইতে খবর আছে। আজকে শাস্তি, এরপর তো ঘর দোকানে এক কামা খেয়ে দিস। তুমি হালে পুরোটা খাবো, আমি হালে এক কামা। দুইটা হট ডগ, দুই কামা শাস্তি, ঠিক আছে, ব্যাপার না। তো ঠিক আছে, শুরু করি, খেয়ে দেখি কেমন লাগে নাকি। এক কামড় খেয়া গিরি কেমন, তারপর স্যার খাও না। হ্যাঁ, এই সসটা বেশি ইউজ হয় এই সমস্ত খাবারের জন্য, তাই না? তাড়াতাড়ি খাওয়া যায় না, সমস্যা লুজে যায়, গলা আটকে যায়। রুটি খাবার মানেই আস্তে আস্তে খেতে। আগেবার ওনার গলায় ঠেকে গেছিল না? আহ, তা
কা মানুষ জিতে গেছি আমি না তুমি তো এখনো খেয়ে নিচ্ছো এখনো খেয়ে নিচ্ছো কই সস দিয়ে জোর বই খাও মজা না লবণ লাগছে লবণ তো দিব না পুরোটা সামনে দিব তুমি থাকো বয়ে ওটা খেয়ে দাও খাও খাও দিই কত পরোটা নেই সুড়ো পাইলাম না টক না মিষ্টি খুব স্বাদ আচ্ছা ঠিক আছে খাইছো তো দুইটা হারছো দুইটাই খাইছো জিতে গেছি লাগা একটু জন্য তাই না মোটামুটি প্রতিযোগিতা খুব ফাটাফাটি লড়াই হয়েছে একবারে হাড্ডাহাড্ডি আমি তো ভাবছিলাম আমি তো লাস্টেরটা জুড়ে খেয়েছি প্রথম দাদা আস্তে আস্তে খেয়েছি মরিচে লবণ দিয়ে বানিয়ে খেলে ঠিক আছে মানে খামোসটা আমার তো ভালো লাগে না খেতে সিদ্ধ করে পাঁচফোড়ন মরিচ সিদ্ধ করে দেয় আসা বানিয়ে আগে খাইতাম প্রচুর খাইতাম সবাই আমরা ছোটবেলা খাইছি টেকার বাজি খেলতে হবে আবার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো।